সুন্দরবনের খাসিটানা খালে আজকে ধরব তরতাজা বড় বড় চাকা চিংড়ি মাছ। আমাদের এই যাত্রায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, চলুন খাসিটানা খালে। এই বইটা এমনি এমনি পাচ্ছি না, কষ্টের কাজ। আপনি যে আমাদের প্রাণের ভাই, তা আপনার সমস্ত কাজ দেখেই বোঝা যায়। আমাদের অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, মাছ পাবো ইনশাল্লাহ আমরা। পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি একটি নদী রয়েছে, সেই নদীর একেবারে দক্ষিণে এই খালটির অবস্থান। খালটা সুন্দর না মামা? হ্যাঁ হ্যাঁ, সুন্দর খাল। এখন যদি মাছ থাকে তাহলে তো আমার কাছে সুন্দর, মাছ না থাকলে না থাকে তাহলে আমার কাছে খুব খারাপ। হ্যাঁ আচ্ছা মামা, আপনি একটু পিছনে আসেন, আমি একটু গলুর দিকে একটু এগিয়ে যাই। সুন্দরবনের পুরনো জেলে খলিল গাজী একসময় বনদস্যুতায় যোগ দিয়েছিলেন, পরে আবার আত্মসমর্পণ করে ফেরত এসেছেন। একটু পিছিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ একটু পিছিয়ে নিন। এত খাড়া উঠলি মাছ উঠবে না। পানি বেশি। একটু উপরের দিকে যাই। উপরের দিকে চলে, তবুও খালি যায়নি, কিছু মাছ তো উঠছে। একটা না আরো আছে, এটা হচ্ছে ইলিশে। ইলিশে খয়রা, খয়রা বা এই যে আরো আছে। কি সুন্দর, এই যে দেখেন 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 দেখেন, খাওয়া হবে, খুব সুন্দর। এই মাছটা ইদানিং পানি নদীতে একটু বেশি। হ্যাঁ বর্ষার সময় এই মাছটা একটু বেশি আসে। চলুন আপনি ইয়ে করেন। ছোট খালটিতে ঢুকেই আসলে মাছ ধরার চেষ্টা নয়, এটি মাছ আছে কি না সে কারণে জাল খাওয়ালেন খলিল মামা, এবং খালটি ধরে আমরা এগিয়ে যাব অনেক দূর। এবং যখন আমরা ধীরে ধীরে এগুচ্ছি, সেই সময় সামনে পড়ল একটি মোয়ালের দল। একটি নৌকায় বেশ কয়েকজন মোয়াল তারা এখানে অবস্থান করছিলেন মধু কাটার জন্য। মোয়াল মানে যেভাবে আসেন ওইভাবে থাকেন, আপনাদের নৌকো ঘুরে দেওয়ার দরকার নেই, যে কোনো একবারে চাপ দেন। বছরে দুই মাস এপ্রিল এবং মে মোয়ালরা সুন্দরবনের বিভিন্ন গাছে বাঁধা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে। আপনারা যে কোনো একবারে চাপান, আপনারা চোখে যে কোনো একবারে চাপ দেন। চোখে কি হলো? হ্যাঁ আলদেসে মানে হচ্ছে মৌমাছি আক্রমণ করেছে এবং মৌমাছি কামড় দিয়েছে, অন্য ভাষায় হুল ফুটিয়েছে। তো সেই মৌয়ালদের এ ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সব সময়, বিশেষ করে শেষের দিকে মৌমাছিগুলো ভীষণ রাগান্বিত থাকে, ক্রমাগত আক্রমণ করে মৌয়ালদের উপরে। যাই হোক, আমরা তাদেরকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুই পাশের বন গভীর হচ্ছে, আমরা যত এগুচ্ছি খালও তত শুরু হচ্ছে। ব্যবসা
সব লবণ পানির মাছ আমাদের ভাই নৌকার মাঝি ভাই আপনারা বাইতে পারতেছেন না তাই মামাকে একটু হেল্প করতেছি আপনি তো সবই পারেন ভাই হ্যাঁ আপনি তো সবই পারেন মামাকে একটু হেল্প করতেছি আমরা এই যে খালে একটু উপরের দিকে যাব মাছ ধরব তো ও মাছ ধরতে যাচ্ছেন ঘটনা যেটা হয়েছে কেন আমার হাতে বইটা জি এটা হচ্ছে যে আমার খলিল মামা যে পিছনে যে বাঁচছে হ্যাঁ হ্যাঁ খলিল মামা খলিল মামা এখানে এই যে জাল খাওয়াচ্ছে খাওয়াচ্ছে তো জাল খাওয়াতে শুরু করছে এই সময় দেখা গেল যে যিনি বইটা পাচ্ছিলেন জি উনি দুর্বল মানে ওনাকে দিয়ে বইটা পাওয়া হচ্ছে না সেটা আপনি ও আমি এই কারণে আপনার হাতে ক্যামেরা জি আর জাল যার হাতে না জাল এখন আমার হাতে এই যে আমার হাতে পরানো আছে জাল আপনার হাতে হ্যাঁ এখন এই জন্য আমার হাতে বইটা আমি তো আর এই বইটা এমনি এমনি পাচ্ছি না কষ্টের কাজ আপনি যে আমাদের প্রাণের ভাই তা আপনার সমস্ত কাজ দেখেই বোঝা যায় না সে বোঝা আপনি কোনো কিছুতে অপারক না না কাজ তো শিখে রাখতে হবে আর আমি একটু হাত লাগালে যদি একটু আগায় একটু হাত লাগানো মানে তো নৌকার পাকনা হওয়া হ্যাঁ উঠতেছে নৌকা এবার উঠতেছে দেখেন না খালি ভাই একটু বইটা ধরছে খলিল মামা পেছন দিক থেকে মনে হচ্ছে যেন স্পিড বোট চালাচ্ছে পা দিয়ে দেখেন হাত এবং পা হাত এবং পা তিন হাত পা দিয়ে নৌকা চালাচ্ছে তিনি এখন ভাই দেখতেছে আমার মামার কষ্ট না হয় আর মামা দেখতেছে আমার ভাগ্নার কষ্ট না হয় কেউ কাউকে কষ্ট দিতে যাচ্ছে না যার জন্য নৌকা উঠতেছে অনেক দূর যেতে হবে মাছ পাবো ইনশাল্লাহ আমরা ঠিক আছে ভাই এবার জাল ফেললেন জাহাঙ্গীর ভাই খালের আগার দিকে আমরা যাচ্ছি মাছ একটু কম হচ্ছে তার কারণ হলো যে এখনও শেষ ভাটা হয়নি ভাটা একেবারে শেষের দিকে যখন পানি একদম কমে আসে সেই সময়টিতেই চাকা চিংড়ি পাওয়া যায় অনেক বড় জাল মাছ চাষ হচ্ছে না এখনো একটু দেরি হবে আর একটু ভাটা হলে কি জুতা এগুলো ভাই এসে নাগরা জুতা এই সর্বপ্রথম 10 টাকা করে কিনে দিত ছোটবেলা হ্যাঁ হ্যাঁ 10 টাকা করে কিনে দিত এই পরে পরে স্কুলে যেতাম আচ্ছা এই স্কুলে যাওয়ার সেই সেই জুতা এখন সুন্দরবনে চলে আসছে খুব মানে একুরে পড়তাম 10 টাকা করে কিনে দিত খুব ভালো লাগতো আর পায়ে দিয়ে খুব মজা করে করে হাঁটতো এই তো জেলেদের সবার পায়ে দেখি মামা হ্যাঁ ওই যে এই জুতা এই শ্বাসমূল গুলো শামাক এগুলো তো ফুটে আরও কিছুটা এগিয়ে এবার জাল টানা শুরু করলেন আমাদের খলিল মামা আর জাহাঙ্গীর ভাই পায়ে রাবারের জুতা পরে দুজনেই নেমেছেন খুব কষ্টের কাজ চারপাশে পোকার শব্দ পাখির শব্দ আর কোনো শব্দ নেই একেবারে শুনশান নীরবতা আর সামনে যত এগুচ্ছি খাল তত শুরু হচ্ছে আমরা অবশ্য একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাব না কারণ এই জায়গাটি বাঘের আনাগোনার জায়গা খুব সতর্ক হয়ে চলতে হয় সবাইকে তো আমরাও সে কারণে খুব বেশি ঝুঁকি নেব না যতটুকু মানে ঝুঁকিমুক্ত মনে হবে সেই পর্যন্তই আমরা জাল টানব ভাই কষ্ট হচ্ছে কষ্ট কষ্ট ছাড়া দুনিয়া কিছু নেই আরে কষ্ট ছাড়া কিছু আছে আরে উসো সাটি এই বোঝে না তো নৌকে বসে যাই কালা চাকা চিংড়ি পাচ্ছি আমরা আমরা চাকা চিংড়ি পাচ্ছি নামো এবার এসো এই হাঁটো কানাতে
কেন মেরে যাবে? একটু আগে চার পা বেঁচে চলে আসে। মাছের দেখা পাওয়া যাচ্ছে, যে মাছটি আমরা খুঁজছিলাম চিংড়ি মাছ, বিশেষ করে চাকা চিংড়ি, সেটি পড়তে শুরু করেছে জালে। বাহ বাহ বাহ, চিংড়ি কি সুন্দর! আরো যান, সমস্যা নেই, আমি আসি তো। হ্যাঁ ঠিক আছে। মাছ মনে হয় ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, এই যে চাকা ছাই দেখেছেন, এগুলো তো বাইরে বাইরে আমার মামা দিচ্ছে, তো আমি কি করবো, কিছু করার নেই। দেখছেন মাছ, দেখছেন অবস্থা। আচ্ছা তো পিছিয়ে আসেন, পিছিয়ে আসুন। জাঙ্গিন নাকি মাছ মারা যায় দেখেছেন? দেখেন অসাধারণ জিও ভাই, কি সুন্দর, ভারী সুন্দর। এই দেখে শহরে ভালো লাগে না, বেঁচতে পরে খুলে দিলি লাভ হবে না তোর ভিতরে? বাইরে চলে যাবে, যাবে যাবে, কিছুতে ঢেকে রাখতে হবে আর কি। এই যে ভাই, আর এই দেখেন কি, ছেড়ে দেন এটা, পরে বাঁচলে হবে, না হলে এখন লাভ দিয়ে চলে যায়। এভাবে থাক, এভাবে থাক। আমার জানা নেই, মামা জানা আছে আপনাদের কারো? খাসি টানার গোড়ার খাল, তো ওই খালে আমরা মূলত চাকা চিংড়ির অভিযানে আসছি, চাকা চিংড়ি অভিযান আজকের পর্ব। হ্যাঁ, এবং আজকে এই খালে দেখি মাছ হয় কি না, আমরা খুব চেষ্টা করব আপনাদেরকে ফ্রেশ টাটকা কিছু মাছ দেখানোর, মূলত সুন্দরবনের চাকা চিংড়ি। সুন্দরবনের খালগুলোতে ডিঙি নৌকা বেয়ে যাওয়া, সেখানে খালগুলোতে নামা, জাল টানা, মাছ ধরা, নিজেকে সুরক্ষিত রাখা, মাছগুলোকে সংরক্ষণ করা, সব কিছুই বেশ কঠিন। আপনার আমার মতো সাধারণ মানুষের পক্ষে এই পরিশ্রমের কাজগুলো করা সম্ভবই না। আমি বলবো যে এত পরিশ্রম নেওয়ার মতো অবস্থা আমাদের শরীরে নেই, কিন্তু সুন্দরবন অঞ্চলের মানুষরা সেটি করতে পারেন, কারণ জন্ম থেকেই তারা এসব কাজে অভ্যস্ত। তার চেয়ে বড় কথা হলো পেটের টানে তাদের জঙ্গলে আসতে হয়, খালে নামতে হয়, মাছ ধরতে হয়। তবুও যদি মাছের দামটা ঠিকঠাক মতো পাওয়া যেত, সেক্ষেত্রে আসলে কষ্ট ছিল না, দুঃখ ছিল না।
সমস্যা হচ্ছে এই জেলেরা সুন্দরবনের খাল নদীতে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরেন বলা যায় ভালোই মাছ ধরেন বেশ মাছ পান কিন্তু মাছের দামটা ঠিকঠাক মতো পান না এটি এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় সমস্যা আপনাদেরকে আগেও বলেছি আমি বারবার এই কথাটি বলি একটি কারণ সেটি হচ্ছে এই মাছের দাম এই জেলেদের পেতে হবে এবং তারা যদি সেই মাছের দামটা পান ঠিকঠাক মতো সেক্ষেত্রে তারা অতিরিক্ত মাছ ধরতে যাবেন না কিংবা বিষ দিয়ে মাছ ধরার চেষ্টা করবেন না এই যে না এই যে দেখো কিছু মাছ তো যাবি হ্যাঁ কিছু মাছ তো যাবি আর না গেলেও বা কি লাগবে মামা সরতে হবে না না একটু একটু পারে একটু টন আমি তাহলে তো হয়ে যাচ্ছে বন্ধ করে দিলাম ওকে আর একটা টান দিবেন নাকি না এটার মধ্যে আর দেবো না এটার মধ্যে আর ছোট মাছ ভাটার সময় কাদের উপরে যেই মাছের মতো প্রাণীটিকে দেখছেন এগুলোকে ইংরেজিতে মার্চ স্কিপার বলা হয় সুন্দরবনের বা উপকূলের প্রাণ বৈচিত্র্য রক্ষার অন্যতম একটি উপাদান এটি যাই হোক যেটি বলছিলাম যে সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য রক্ষার জন্য মাছ ধরার ক্ষেত্রে অনেক সতর্ক থাকা প্রয়োজন জেলেদের অনেক কিছু মেনে চলা প্রয়োজন বিশেষ করে মাছ ধরতে গিয়ে যেন অন্য কোনো প্রাণী ক্ষতি না হয় বিশেষ করে ছোট মাছ বা পোনা মাছগুলো যাতে মারা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেক জেলে এখন কিছুটা সচেতন হয়েছেন তারা ছোট মাছগুলোকে বাঁচানোর চেষ্টাও করে ছোট মাছ যেগুলো আছে সেগুলোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছে ছোট মাছ সব দূরে গেল হ্যাঁ এবং তারা বেঁচে গেল আর কি তারা মরবে না এভাবে ছোট মাছগুলো ছেড়ে দেন মামা তাই না ছোট মাছগুলো এই ছেড়ে দিচ্ছি ছোট মাছের তো দরকার না রেখা মাছ পায়রা মাছ রুসো মাছ হ্যাঁ এই পোনা ছেড়ে দেন ওইটা কি সিং দিয়ে বিশাল সাহেবের মতো এটা জঙ্গির ভাইয়ের হাতের নিচে হ্যাঁ ওই যে ওইটা এটা হ্যাঁ চাকা তো এটা কি চাকা চাকা ওগুলো চাকা না উঠে যাও আমি বেঁচে দিচ্ছি উপরে রাখো চলেন হয়েছে দেখ ভালো হয়েছে এই খালে বিষ দেওয়া হয়নি আমরা নিশ্চিত হলাম কারণ বিষ দেওয়া হলে এরকম তরতাজা এবং এতগুলো মাছ পাওয়ার কোনো সুযোগ ছিল না এবং বিষ ছাড়া যে মাছ ধরা হলো ঘণ্টাখানিকের মধ্যেই এতগুলো মাছ এখানে পাওয়া গেল এবং এই সময়ে যদি কোনো জেলে বিষ দিয়ে মাছ ধরতেন সেক্ষেত্রে অন্তত কয়েক মন মাছ ধরে ফেলতেন তারা যাই হোক ভালো খবর হলো এই খালে ইদানিংকালে বিষ দেওয়া হয়নি লাগবে
সেটা না, মানে আমরা যদি ইনকেস বাঘের মুখোমুখি হয়ে যাই তা আমাদের মতো এরকম দশ বিশটা তো সে ছাড়খাড় করে ফেলতে পারে, কিন্তু আমরা এমন হই হুল্লোড় করবো, এমন ভাব দেখাবো যে তোকে আমরা ভয় দেখাচ্ছি। ও উল্টো ভয় পাবে, উল্টো ভয় পাবে সে। হ্যাঁ, আমি তো ফুল প্যান্ট খুলে দেওয়া যাবো, ও একদম অবাক হয়ে যাবে যে বলবে শালা বিশাল বেয়াদব। সুন্দরবনে যত কষ্টই হোক, যত ঝুঁকি থাকুক, এখানকার মানুষরা সব কিছুই করেন ভীষণ, যেটাকে বলে খোলা মন নিয়ে, এবং ভয় ডর বলতে যেটি বোঝায় সেটি তাদের কিছুটা কমই, সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকেন। তখন মনে করেন যে ওই শুধু ঘুম আসে, নৌকা বাইতে ইচ্ছা করে না, হাঁটতে ইচ্ছা করে না, মাছ পড়লে না খেয়েও হাঁটতে ইচ্ছা করে। দেখি দেখি মাছগুলো একটু দেখি, এই দুই খাবের মাছ বরফ না থাকলে তো বিপদ, মাছগুলো তো নষ্ট হয়ে যাবে। জেলেরা এরকম মাছ ধরে ধরে এরকম বরফের মধ্যে রাখে বাক্সের মধ্যে। খুলনামা একটু টেনশনে পড়ছে মাছ নিয়ে। মোটামুটি গুছিয়ে নিলেন মামা? হ্যাঁ, এটা গুছিয়ে নি। আপনি যে মাছ ধরেন, এই মাছ মানে ধরেন কোথায়, বিক্রি করেন কোথায়? আচ্ছা, আড়তে আর কি? ওখানে বিক্রি করে আমরা বাসায় চলে আসি। দাম কিরকম পান? এরকম দেখা যাচ্ছে প্রতিদিন 10 কেজি, 12 কেজি, 8 কেজি এরকম, যেদিন যেরকম হয়। আচ্ছা, কি কি মাছ পান আপনার? মনে করেন পাইশে মাছ, চিংড়ে মাছ, চাকা চিংড়ে, এগুলান। আপনার এমনি কেমন চলতেছে ওই ডাকাতি ছেড়ে যখন আসলেন? ভালো চলতেছে, কিন্তু মামলার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। মামলায় তো বড় বিপদ। হ্যাঁ, এই মামলার জন্য খুব একটা সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু মামলা চালাতে যেয়ে সংসার নির্ভর করা খুব কষ্টকর। মানে একটু বলেন তো, ধরেন একটা মামলা হাজিরা দেওয়া। হ্যাঁ, এটা মনে করেন সাতক্ষীরায় গেলে, আমার মুন্সিগঞ্জ থেকে সাতক্ষীরায় গেলে মনে করেন 1,500 টাকা খরচা হয়, 1,500 টাকা খরচা একদিনে। এবার মনে করেন খুলনায় গেলে আমার 2,000 টাকা খরচা হয়, বাগারহাটে গেলে মনে করেন 2,500 টাকা, আর বরিশালে যদি মামারা যদি ডাকে তো ওইখানে আমার 3,000 টাকা খরচা। তাহলে এইভাবে যদি খরচা করে যদি আমি যদি কত টাকা ইনকাম করি? আবার ওই সময় ওই দিন তো আপনি ইনকামও করতে পারতেন, কাজও ইনকাম করতে পারতেছি না, এই জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। না, যেই দিন আপনি হাজিরা কোটে ওই দিন তো কোনো ইনকাম নেই, কাজও তো বন্ধ। হ্যাঁ, কাজও বন্ধ, তখন আছে দেখা যাচ্ছে আমার কাজও বন্ধ, খরচার ভাগও বেশি, এই জায়গায় আর্থিক দুর্বলতা বেশি। তুমি তো বললে যে দেখছেন মাছ
এই হলো সুন্দরবন, এই হলো সুন্দরবন। আরে ওগুলো ইয়ে করবেন আপনি, তাড়াতাড়ি ছেড়ে দেন, ধুয়ে দেন, জ্বর হয়ে যাচ্ছে তো। সুন্দরবনের নদী খালে এভাবে মাছ পাওয়ার যে বিষয়টি সেটি সত্যি খুব আনন্দের, বিশেষ করে জেলেরা যদি এমন মাছ পান সেক্ষেত্রে তাদের জন্য সেটি বিরাট আনন্দের একটি বিষয়, কারণ মাছ ধরেই তাদের সংসার চলে, পেট চলে। আমাদের যে জেলেরা মাছ ধরলেন সেগুলো এখন আসলে বাছার কাজ চলছে, এরপরে বরফে ঢোকানো হবে। আমরা কিছুটা খাবো, কিছুটা নিয়ে যাবেন জেলেরা। শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইলো।